ডিসেম্বর মাস মানেই ছুটির মেজাজ আর দুই একদিন ছুটি হলে বাঙালির মনে প্রথমে উঠে আসে দীঘা মন্দারমণি নাম কলকাতা কাছে পিঠে এই জুড়ি নেই এবছর তার ব্যতিক্রম হয়নি দীঘা মন্দারমণি এমনকি তাজপুরেও প্রায় সমস্ত হোটেল বুক হয়ে রয়েছে তবে এবার পর্যটকদের জন্য বিশেষ নিয়ম চালু করতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ এবার থেকে সমস্ত পর্যটকের বিস্তারিত তথ্য লিপিবদ্ধ হবে জেলা পুলিশের পোর্টাল অতিথিতে মূলত অপরাধের ঘটনা ঠেকাতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ জেলা পুলিশ সূত্রের খবর দীঘা মন্দারমণি তাজপুর সহ পর্যটক কেন্দ্রগুলিতে উৎসবের মরশুমে অতিরিক্ত ভিড় বাড়ে বিভিন্ন জেলা থেকে পর্যটকেরা আসে ভিড় যেমন বাড়ে তেমনই নেশাগ্রস্ত অবস্থা সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনা থেকে হোটেলের নানা অপরাধের ঘটনাও বাড়ে অনেক সময়ই দুষ্কৃতীরা হোটেলের মধ্যে অপরাধ করে পগার পার হয়ে যায় কিন্তু তার নাগাল পাওয়া যায় না তাই অপরাধ ঠেকাতে এবার চালু করা হচ্ছে অতিথি পোর্টাল এই পোর্টাল অপরাধ দমনের ক্ষেত্রে জেলা পুলিশের সহায় হবে কি থাকবে অতিথি পোর্টালে পুলিশ সূত্রের খবর অতিথি পোর্টালে পর্যটকদের সমস্ত তথ্য নথিভুক্ত থাকবে অর্থাৎ প্রতিটি হোটেলে আগত অতিথিদের নাম তথ্য সহ পরিচয় সংক্রান্ত সমস্ত তথ্য এই পোর্টালে নথিভুক্ত হবে ঠিক যেমন হোটেলের খাতায় নথিভুক্ত করা হয় এই অতিথি পোর্টাল পাইলট প্রোজেক্ট হিসাবে চালু করতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ হোটেলের মধ্যেই এই পোর্টাল অতিথিদের বিস্তারিত তথ্য নথিভুক্ত করা হবে ফলে কোনো হোটেলের কোনো অপরাধমূলক কার্যক্রম হলে সহজেই এক ক্লিকে অভিযুক্ত হদিশ মিলবে জেলা পুলিশের এক কর্তা বলেন অতিথি নামে নতুন এক পোর্টালটিতে হোটেলে আসা অতিথিদের সমস্ত রকমের পরিচয় তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে হোটেলে রিসোর্ট হোম সেলগুলিকে আইডিতে গিয়ে হোটেলে সংক্রান্ত যে কোনো তথ্য আপলোড করা যাবে আর অনলাইন মারাফত সেটি জেলা পুলিশের হাতে পৌঁছাবে যার ফলে কোনো রকমের তালবাহানা ছাড়াই সহজেই কিনারা করা যাবে যে কোনো রকম অপরাধের অভিযুক্তদের যদিও হোটেলে আগত অতিথিবৃন্দের সমস্ত তথ্য পুলিশের কাছে পৌঁছে দেওয়ার নিয়ম আগেই চালু হয়েছিল এমনকি আধার কার্ডের ফটোকপি পর্যন্ত থানায় পৌঁছে দেওয়ার নির্দেশ ছিল হোটেলের মালিকদের কাছে কিন্তু আদৌতে সবসময় সেই নিয়ম সঠিকভাবে পালিত হচ্ছে না বলে পুলিশের দাবি তার প্রেক্ষিতেই এবার পোর্টাল খুলতে চলেছে জেলা পুলিশ এই বিষয়ে জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন পর্যটকদের নিরাপত্তা সহ সমস্ত রকমের সুরক্ষা নিশ্চিত করতে নতুন একটি পোর্টালের মাধ্যমে পাইলট প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে জেলা হোটেলগুলিকে একই ছত্রছাই নিয়ে এসে এই পোর্টাল চালুর উদ্যোগ জেলা জুড়ে কাজ শুরু হয়েছে ইতিমধ্যে জেলা পুলিশের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন দীঘা শঙ্করপুর হোটেলের সংগঠনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী তবে এক্ষেত্রে হোটেলের কর্মীদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে হবে যার জন্য বেশ কিছুটা সময় লাগবে বলে জানান জানান তিনি মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পর্যটক কেন্দ্রগুলিতে ছোট বড় মিলিয়ে প্রায় বারোশোর বেশি হোটেল রিসর্ট, হোম